নমস্কার, স্বাগত জানাইছো। আপুনি চাই আছে বিয়লিৰ খবৰ, ষ্টুডিঅত মই গীতাশ্রী। আর প্রথমটো বাতৰি, মহানগৰীৰ পাঞ্জাবাৰীৰ মসজিদত মৃতদেহ উদ্ধাৰক লৈ ব্যাপক চাঞ্চল্য। মসজিদৰ বাথৰুমত উদ্ধাৰ কৰা হৈছে বৃদ্ধৰ মৃতদেহ। মৃত লোকগৰাকী হৈছে তাজৰিকুৰ জামান আহমেদ। জানিব পৰা মতে অসুস্থ হৈ আছিল বৃদ্ধগৰাকী। ফকৰুদ্দিন আলী আহমেদ নগৰৰ মসজিদত উদ্ধাৰ কৰা হৈছে মৃতদেহ আৰু ইয়াৰ পিছতে যথেষ্ট চাঞ্চল্য গোটেই অঞ্চলজুৰি। প্ৰাৰম্ভিক অনুসন্ধানত সাধাৰণ মৃত্যু বুলি অৱশ্যে জানিবলৈ দিছে, কিন্তু আৰক্ষী খবৰ দিয়া হৈছে এই ঘটনা সন্দৰ্ভত মহানগৰীৰ পাঞ্জাবাৰী মসজিদত মৃতদেহ উদ্ধাৰৰ ঘটনা। মসজিদৰ বাথৰুমত উদ্ধাৰ কৰা হ'ল বৃদ্ধ লোক এগৰাকীৰ মৃতদেহ। সাধাৰণ মৃত্যুৰ ঘটনা, স্বাভাৱিক মৃত্যুৰ ঘটনা বুলি কোৱা হৈছে। মৃত লোকজন তাজৰিকুৰ জামান আহমেদ, জানিব পৰা মতে অসুস্থ হৈ আছিল লোকগৰাকী। আৰু ইফালে মৰাণৰ পথালী বামত নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হৈছে। পত্নীক ৰদেৰে মৰিয়ে মৰিয়ে হত্যা কৰিছে স্বামীয়ে। পত্নীক হত্যা কৰি মুমূৰ্ষু অৱস্থাত শুৱাই থলে বিচনাতে, অত্যন্ত নৃশংস ঘটনা। হত্যাকাণ্ডৰ পিছৰে পৰা পলাতক হৈ আছে পত্নী হন্তা গণেশ কৰ্মকাৰ। নিশা কোনো কাৰণত কাজিয়াৰ হয়তো সূত্ৰপাত ঘটিছিলে আৰু তাৰ পিছতে পত্নী পূজা কৰ্মকাৰক ৰদেৰে মৰিয়ে মৰিয়ে হত্যা কৰিলে গণেশ কৰ্মকাৰে। ইতিমধ্যে আৰক্ষীয়ে মৃতদেহটো উদ্ধাৰ কৰি অব্যাহত ৰাখিছে তদন্ত। ককাইটো পানী অলপ খাইছিলে মদটো, বৌটোতো খাই কালি খোৱা নাছিলে বৌটো। তাৰপাছত ককাইটো কি খঙতে মাৰি দিলে কেইজন লোহাডালত, মূৰতে মাৰিলে, নাকতে মাৰিলে, মুখটোত মাৰিলে, ফালি মেলি ডেড বডিটো শুৱাই শুৱাই আৰু মোক মাতিব গৈছে। মোৰ ঘৰ ওচৰত বৌটো মোক মাতিব গৈছে যে তোৰ ককাইটো বৌটোক মাৰি আৰু পলাই গ'ল। ডেড বডি একেবাৰে ডেড কৰি শুৱাই থৈ দিছে ধুনীয়াকৈ বিচনাত, একদম চাদৰ তাদৰ উৰাই, আৰু ককাইটো পলাই গ'ল ৰাতি। মই আহি চাইছোঁ ডেড বডি একেবাৰে ডেডেই হৈ গ'ল। সুস্থ হৈছে লাহেকৈ যুৱ প্ৰজন্মৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গ। জুবিনক লৈ চিন্তাৰ কোনো কাৰণ নাই। শীঘ্ৰে হাস্পাতালৰ পৰা ঘৰলৈ যাবলৈ দিয়া হ'ব জুবিনক। জুবিন গাৰ্গৰ শেহতীয়া স্বাস্থ্যক লৈ নেম কেয়াৰ ছুপাৰ স্পেচিয়েলিটি হাস্পাতালৰ সঞ্চালক তথা চিকিৎসক ডাক্তৰ হিতেশ বৰুৱাই ক'লে, এনেধৰণৰ ছিজাৰ এটেক হ'লে প্ৰায় 3 বছৰলৈ এটা বিশেষ মেডিচিন দিয়া হয়, ঔষধ এবিধ দিয়া হয়। সেই ঔষধ নিয়মীয়াকৈ গ্ৰহণ কৰিব লাগে। ঔষধ অনিয়মীয়া হ'লে এনেধৰণৰ ছিজাৰ এটেক পুনৰ আহে। আজি জুবিনৰ চিটি স্কেন কৰা হ'ব আৰু কাইলৈ সকলো ৰিপৰ্ট চোৱাৰ পিছতে ৰিলিজ দিয়া হ'ব বুলিও জানিবলৈ দিছে চিকিৎসকগৰাকীয়ে। চালোঁ, MRI কৰা হ'ল, MRI ভালেই পাইছোঁ, কোনো প্ৰব্লেম নাই। সৰু সুৰা ব্লাডৰ টেষ্টত হেৰি আছে, সেইখিনি ঠিক ঠাক হৈ যাব, 2 দিনতে ভাল হৈ যাব। গতিকে আজি আমি ICU পৰা ৰুমলৈকে শ্বিফ্ট কৰিম। গতিকে আজি ৰুমলৈকে শ্বিফ্ট কৰি বাকী যিখিনি সৰু সুৰা তাৰতম্য আছে সেইখিনি ঠিক ঠাক কৰাৰ কাৰণে হয়তো এদিন দুদিন লাগিব পাৰে। গতিকে এইখিনি ভাল পোৱাৰ পিছত তেওঁক ডিচাৰ্জ দিব পাৰিম। এইটো কাৰণে বিশেষ চিন্তা কৰিবলগীয়া কথা নাই, কিন্তু এটা কথা, আমি যোৱাবাৰো আমি কাউন্সিলিংটো কৰিছিলোঁ যে এনেকুৱা ধৰণৰ ছিজাৰ হ'লে তাৰ কাৰণে এটা মেডিচিন দিয়া হয়, সেইটো কণ্টিনিউ কৰি থাকিব লাগে, মিনিমাম 3 ইয়াৰ্চলৈকে কণ্টিনিউ কৰি থাকিব লাগে। আজিতো আমি ৰুমলৈকে শ্বিফ্ট কৰিমেই, গতিকে কাইলৈকে গোটেইখিনি টেষ্টখিনি ৰিপৰ্টখিনি চাই লৈ উঠি আমি গম পাম যে কালি বা পৰহি দিব পাৰোঁ নেকি। ডেফিনেটলি তেওঁ বহুতখিনি ষ্ট্ৰেছ, কামত বহুতখিনি ষ্ট্ৰেছ থাকে, ডে এণ্ড নাইট কাম কৰি থাকে। আমি যোৱাবাৰো তেওঁক এইটো এডভাইচ দিছিলোঁ, তেওঁ ইমান কাম কৰে, গতিকে ডে এণ্ড নাইট কৰিলে ডেফিনেটলি মানুহৰ এটা ৰেষ্টিং এটা টাইম থাকে, এই অলপ ৰেষ্ট ল'ব লাগে। যোৱাকালিতো আমি লিকুইড দিছিলোঁ বেছিকৈ, তেওঁ মানে কি চলিং বস্তু খাব মন কৰা নাছিলে, গতিকে লিকুইড দিছিলোঁ। আজিৰ পৰা খাব পাৰিব, খোৱা বোৱা তেওঁ কৈ আছে, পাৰিলে বাহিৰৰ পৰাও খাদ্য আনিব পাৰিলে ভাল বুলি কৈছে। গতিকে আমাৰ ইয়াতে স্বদেশ ফুড গোটেইখিনি অৰ্ডাৰ পায়ে, যিখিনি লাগে তেওঁ যিটো খাব মন যায় খাব পাৰিব, একো প্ৰব্লেম নাই। শ্বিলঙৰ নংমিনচঙত এটা চাঞ্চল্যকৰ ঘটনা। এখন চৰকাৰী জিপচি বাহনত অগ্নিসংযোগ কৰিলে দুৰ্বৃত্তই আৰু এই ঘটনাৰ পিছতে কিছু প্ৰতিক্ৰিয়া দেখা গৈছে। নংমিনচং উমক দ্বৈতৰ ডাকঘৰৰ সমীপতে এই ঘটনাটো ঘটিল।
অতি নিশাত এতিয়া প্রায় 3 বাজিছিল 3 বজাত সংঘটিত হয়েছে এই ঘটনা। অগ্নিদগ্ধ বাহনখন পি ডাব্লিউ ডি বিভাগৰ আছিল। ঘটনা সন্দৰ্ভত থানাত এজাহাৰ দিয়া হৈছে। ডিব্ৰুগড় চহৰৰ মিলন নগৰৰ জে গলিত বিধ্বংসী অগ্নিকাণ্ড। চহৰখনৰ মিলন নগৰৰ নতুন চিৰিং গাঁৱত সংঘটিত হৈছে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। মিহিৰ সরকার নামৰ লোকগৰাকীৰ ঘৰত লাগিল জুই, ভয়ংকৰ অগ্নিকাণ্ড। এই মুহূৰ্তত জনাই আছো ডিব্ৰুগড়ৰ খবৰ। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈছে, অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ তৎপৰতা, জুই এতিয়া নিৰ্বাপন হৈছে। অগ্নিকাণ্ডত সম্পূৰ্ণৰূপে জাহ গৈছে লোকগৰাকীৰ ঘৰ। অগ্নিকাণ্ডৰ পিছৰ দৃশ্য, এয়া উদ্ধাৰ অভিযান চলিছে ডিব্ৰুগড় চহৰৰ মিলন নগৰৰ জে গলিত বিধ্বংসী অগ্নিকাণ্ড। চহৰখনৰ মিলন নগৰৰ নতুন চিৰিং গাঁৱত এই অগ্নিকাণ্ড। মিহিৰ সরকার নামৰ লোকগৰাকীৰ ঘৰত জুই লাগিল আৰু তাৰপিছতে হোৱা ধোঁৱা। চিলিণ্ডাৰ বাৰ্ষ্ট হ'ল, এটা চিলিণ্ডাৰ বাৰ্ষ্ট হৈছে, তাৰপিছৰ পৰা এটা হেৰি লাগি লাগি আহি থাকিলে আৰু এটা সম্পূৰ্ণৰূপে হেৰি অগ্নি হেৰি হ'ল আৰু সিহঁতৰ সব জ্বলি শেষ হ'ল। আৰু মোৰ ৰুমটো পাইছিলেহি আৰু মোৰ ছোৱালীজনী ভিতৰতে আছিলে। 2-3 মিনিটৰ কাৰণে মোৰ ছোৱালীজনী বাচিছে আৰু দেই। মোৰ মেইন কাগজখিনি এইখিনি বাচিলে বাৰু, কিন্তু এতিয়া আমাৰ কোনোপিনে উপায় নাই। আমি ভাড়া ঘৰ থকা মানুহ, সাধাৰণ মানুহ, আঘাত পাইছে এই বেলা চৰকাৰ বোলা মানুহগৰাকীয়ে। বহুত ভৰি পূৰা জ্বলি গৈছে, তেওঁ দুখন ভৰি জ্বলি গৈছে আৰু তেওঁ এতিয়া নিয়া হ'ল আৰু তেওঁ সেয়া মিহি চৰকাৰ অকণমান লাগিছে বুলি কৈছে। মানে মই এতিয়ালৈকে দেখা নাই, দুজন ইনজিয়ৰ্ড হৈছে। লোকসভাত উত্তপ্ত পরিস্থিতি, রাহুল গান্ধীর মন্তব্যক লৈ উত্তাল হয়ে পড়ে লোকসভা। রাহুল গান্ধীয়ে পুনৰ নাম লৈছিল আদানীর। লোকসভাত নীতি বিরুদ্ধ নাম লোক লৈ জাঙুর খাই উঠিল শাসক। নামৰ সংকেতৰ ব্যবস্থা করার আহ্বান রাহুল গান্ধীয়ে তুলিছে। লোকসভাত উত্তপ্ত পরিস্থিতি, রাহুল গান্ধীর মন্তব্যক লৈ উত্তাল হয়ে পড়িল সদন। লোকসভাত রাহুল গান্ধীর মন্তব্য, রাহুল গান্ধীয়ে পুনৰ নাম লৈছিল আদানীর। আর লোকসভাত নীতি বিরুদ্ধ নাম লোক লৈ, নীতি বিরুদ্ধে নাম লোক লৈ জাঙুর খাই উঠিল শাসক পক্ষ। নামৰ সংকেতের ব্যবস্থা করার আহ্বান করেছে রাহুল গান্ধীয়ে। ইয়ে হিন্দুস্তান কে ইনফ্রাস্ট্রাকচার কো বিজনেস কো কন্ট্রোল করতে হ্যায়। ইনকে পাস এয়ারপোর্ট হ্যায়, আব পোর্টস হ্যায়, আব রেলওয়েজ মে জা রহে হ্যায়। হিন্দুস্তান কা পুরা ধন কা মনোপলি হ্যায় স্যার। স্যার ইনকে পাস হিন্দুস্তান কে ধন কি মনোপলি হ্যায়। তো স্যার মে সমঝ নহীঁ পা রহা হুঁ, ইনকে বারে মে মে ইন্ডিকেট কেসে করুঁ, ইনকে বারে মে বোলনা তো পড়েগা স্যার। আগর আপ হমে কহো কি ইন দোনো কে বারে মে আপ বোল হি নহীঁ সকতে, তো ও তো আমার লিয়ে অ্যাকসেপ্টেবল হি নহীঁ স্যার। হমে তো বোলনা হ্যায়। আব আপ 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 চাহতে হো কি নাম না লে তো কোই অর সিস্টেম দে দিজিয়ে হমে। আপকে সংসদীয় কার্য মন্ত্রী জি, প্লিজ প্লিজ, নো নো, আই এম নট গিভিং, আই এম নট ইল্ডিং, আই এম নট ইল্ডিং, আই এম নট ইল্ডিং, আই এম নট ইল্ডিং। টিপ্পনি কর রহে বেঠ কর টিপ্পনি কর রহে কই সদস্য খড়া হ্যায়, ইয়ে আপকো ডিস্টারবেন্স কর রহে সবসে জ্যাদা। রাহুল গান্ধী জি,
प्लीज आपको नहीं बोलना है, प्लीज राहुल गांधी। स्पीकर सर मैं बात समझता हूँ, प्लीज एक मिनट प्लीज। स्पीकर सर मैं समझता हूँ, একাংশ জিলা আয়ুক্তৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰিল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। কিছুমান জিলা ভাল কাম হোৱা নাই বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ। জিলাভিত্তিক বৈষম্য দূৰ কৰিবলৈ জিলা আয়ুক্তক নিৰ্দেশনা দিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। জিলা আয়ুক্তসকলক এদিন ফিল্ডত থাকি কাম কৰিবলৈ কৈছে, লগতে অতিৰিক্ত জিলা আয়ুক্তক সপ্তাহত দুদিন কাম কাজ চোৱা চিতা কৰাৰ নিৰ্দেশনা দিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ডিচি সকলে একটিভলি নিজক ইনভলভ কৰিব লাগে। আমি যেতিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ডিসকাস কৰি উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট, তেতিয়া আমি গম পাম যে অঙ্গনবাদী কেন্দ্রবিলাক কিমান হৈছে কিমান হোৱা নাই। ইলেকশনৰ সময়ত মই কেইবাটাও মডেল অঙ্গনবাদী নিজে মই চালো। আন ইউনিফর্মিটি এমং দ্য ডিস্ট্রিক্ট, কিছুমান জিলা ই অত্যন্ত ভাল হৈছে আৰু কিছুমান জিলা কি ভাল হল, এস্টিমেট এটা, স্ট্রাকচারটো এটা, কিন্তু কৰবাত ভাল হৈছে কৰবাত ভাল হোৱা নাই। অসমৰ মানুহক এটা এনেকুৱা ফিলিংছ দিব নালাগে যে উই লিভ ইন এ প্রিভিলেজ ডিষ্ট্ৰিক্ট, আদাৰ লিভ ইন এ লেছ প্রিভিলেজ ডিষ্ট্ৰিক্ট। হব, এইটো ধুবুৰী হৈছে গতিকে ধুবুৰীটো এনেকুৱা, বোলে এইটো ডিব্ৰুগড় হৈছে গতিকে এইটো অলপ ভাল হব, বোলে এইটো জালুকবাৰীত হৈছে চিএমৰ সমষ্টি ভাল হব, বোলে এইটো কাটিচাৰাত হৈছে নাই ভাল হব নালাগে। এই যিটো ফিলিংছ অফ আন ইউনিফৰ্মিটি, এইটো আমি দূৰ কৰিব পাৰো যদি আমি এই ধৰণৰ প্ৰজেক্ট বিলাকত আমি চিমিলাৰ ৰিজাল্ট এটা ডেলিভাৰ কৰিব পাৰো। ইয়াৰ কাৰণ কি যে যেতিয়া আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ মই যোৱাবাৰো কৈছিলো, যিমান ডিষ্ট্ৰিক্টত অফিচাৰ থাকে সদায় টিমটোৰ ওৱান থাৰ্ডক ফিল্ডত ৰাখিব লাগে। অফিচত গৈও আমি যেতিয়া মানুহৰ মাজত যাওঁ আমি সমস্যাবিলাক বুজি পাওঁ। সেইকাৰণে এটা দিন জিলা উপায়ুক্তসকলে চাব লাগে যে নিজেও এদিন অফিচত থাকিব নালাগে আৰু অল অফিচাৰ্চ এটা দিন ফিল্ডত থাকক। ইনস্পেকশ্যনেদি আমি যেতিয়া ইউনিফৰ্মিটি এটা এচিভ কৰিব পাৰিম, তেতিয়া আমি বহুতখিনি আমাৰ সমস্যা আমি সমাধান কৰিব পাৰিম। আৰু অৰুণোদয় আঁচনিত কিছু খেলিমেলি হৈছে। অৰুণোদয়ত দুৰ্নীতিৰ কথা স্বীকাৰ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। হিতাধিকাৰীৰ ধন অন্য লোকে আত্মসাত কৰাৰ অভিযোগ, পাঁচৰ পৰা 7% হিতাধিকাৰীয়ে পোৱা নাই অৰুণোদয়ৰ ধন। অৰুণোদয় আঁচনিৰ প্ৰপত্ৰ পূৰণ কৰাজনেই অটিপি লৈ হিতাধিকাৰীৰ ধন আত্মসাত কৰা বুলি বিস্ফোৰক মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। মৃত্যু হোৱা ব্যক্তিৰ নামতো একাংশ পৰিয়ালে অৰুণোদয় আঁচনিৰ ধন উলিয়াই আছে বুলিও অভিযোগ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ। এজন মানুহে অৰুণোদয় ফোন নম্বৰটো বেলেগ এজনৰ ফোন নম্বৰ দি দিছে আৰু যিহেতু কলমখিনি পূৰা হৈ গলে স্কেনিং হৈ যায়, কিছুমানে ফোন নম্বৰৰ জেগাত 10টা ডিজিটো সোমাই দিছে। যেতিয়া মানুহখিনি কথা পাতো মানুহখিনিয়ে উত্তৰ দিব নোৱাৰে। দুই নম্বৰ আৰু এটা সমস্যা হৈছে কি, যিহেতু বেলেগে ফিল আপ কৰি দিয়ে মানুহগৰাকীৰ পৰা যিটো পইচা উলিওৱাৰ যিটো পিন, এটিএম কাৰ্ডৰ নম্বৰটো ৰাখি একো একোজন মানুহে 6গৰাকী 7গৰাকী মানুহৰ অৰুণোদয় টকা যায়, 10 তাৰিখে যায়। আজিকালি গমেই পায়, আমি এডভাৰটাইজ দি দিওঁ, পইচাটো যায় এটিএম নম্বৰত উলিয়াই থাকে, একচুৱেল বেনিফিচিয়াৰীয়ে গম নাপায় যে মোৰ নামত পইচা আহি আছে। 5-7% কেচ ইলেকশ্যনৰ সময়ত, এইটো এটা পলিটিকেল চিষ্টেমৰ ফিডবেক, ইলেকশ্যনৰ সময়ত যেতিয়া আমি কল চেণ্টাৰত ফোন কৰিলো, তেতিয়া আমি দেখিলো যোনে ফিল আপ কৰে বহুত পলিটিকেল এক্টিভিটিজৰ নম্বৰ আছে, যে এই সেই নম্বৰটো 100খন ফৰ্মত আছে, ছেম মোবাইল নম্বৰটো লিখালৈকে প্ৰব্লেম নাই। লগত দুখীয়া মানুহগৰাকীৰ পৰা যদি পিনটো লৈ লৈছে তেতিয়া মানুহগৰাকীয়ে টকা নাপায়। এইবাৰ আমাৰ অৰুণোদয় থ্ৰীৰ সময়ত আমাৰ মিটিগেশ্যনটো এটা আমাৰ ডাঙৰ কাম হব, যে আমি যাতে মানুহক প্ৰপাৰলি আমি ট্ৰেইনিং দিব পাৰো।
2 অক্টোবরের পর আনুষ্ঠানিকভাবে আরম্ভ হব উপজেলার কাম কাজবুর। কামরূপ জেলা হব দুখনক উপজেলা। প্রথমে অস্থায়ী কার্যালয়ের পর চলিব উপজেলার কাম কাজ, একেলগে চলিব স্থায়ী কার্যালয়ের নির্মাণ কার্য। আর কাইলৈ লোক নির্মাণ বিভাগে উপায়ুক্ত সকল দেখাব উপজেলার কার্যালয়ের নকশা। জেলা আয়ুক্ত সম্মিলনত এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী। আমি 2 অক্টোবর তারিখে অসমত উপজেলাসমূহ আনুষ্ঠানিকভাবে আমি আরম্ভ করিব লাগিব। উপজেলার যেটো প্রশাসনিক ব্যবস্থা, মহকুমা অব্লিক উপজেলার যেটো প্রশাসনিক ব্যবস্থা, তাক আমি 2 অক্টোবরের পর আনুষ্ঠানিকভাবে আরম্ভ করিব খুঁজিছো। অহাকালি PWD ডিপার্টমেন্টে আপনার উপজেলার যেটো আমি ভবন হব, সেই ভবনটোর আমি একটা স্ট্রাকচার বনাইছো আর সেই স্ট্রাকচারটো আপনার প্রেজেন্ট করব। আমি ফান্ড স্যাংশনও রেডি করে রাখিছো। 2 অক্টোবরত একটা অস্থায়ী কার্যালয়ের পর উপজেলা আরম্ভ হব আর তার লগতে আমি স্থায়ী কার্যালয়টোর আধারশিলাও করি। আর ব্যারিকেড বনালে সমাধান নহয় সকলো সমস্যার, এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু কি কলে এবার আগবাইছো, মুখ্যমন্ত্রী গালি পারি দশটো মোর হল পলিটিক্যালি BCSP ভাবিলে যে CM ভিজিট হ্যাজ বিন কমপ্লিটেড কনক্লুডেড নাইসলি, কিন্তু ঘুরি আহি মই গম পালো যে দ্যাট ভিজিট ওয়াজ এ ওয়েস্টেজ ফর মি, কারণ পুলিশে ইয়াক ধাক্কালে তাক ধাক্কালে তাক। সেই কারণে মোর একটা রিকুয়েস্ট আছে যে যেতিয়া মুখ্যমন্ত্রী গভর্নর কোনোবা জেলা যায় BC and SP উইল হ্যাভ এ ডিসকাশন ফ্রেন্ডলি, যে আপনি কেনেকে মানুষের লাইফটো দিগদারি নকরাক মুখ্যমন্ত্রীজনক আনিব পার। আগতে বেরিকেড লাগিছিল কারণ ওসরত যোন আহে গভর্নমেন্টর লগত ঠিক নাই, CA আন্দোলনের সময় 2002 বেরিকেড কোনে কলা পতাকা এখানে লৈ আছে, বাট এজ লং এজ দোজ কাইন্ড অফ রিপোর্টস আর নট দেয়ার ভিজিট শুড বি স্মুথ। আর খুব আনন্দ ভিজিটটো হয়ে যাব লাগে। আন কিছু খবর আগবাড়ি, খাসি পাহাড় নহয় এবার গারো পাহাড়ত অসমৰ বাহনত আক্রমণের ঘটনা এটা ঘটিছে। মেঘালয়ৰ ট্যাক্সি চালকে ভাঙিছে অসমৰ এখন চারিচকীয়া বাহন। মেঘালয়ৰ টুৰাত কোনো কারণ নোহাকৈ গোৱালপাৰাৰ পৰা যোৱা যুবক এজনৰ বাহনখনত আক্রমণ কৰি মেঘালয়ৰ ট্যাক্সি চালকে গ্লাছ ভাঙিলে। ঘটনা সন্দৰ্ভত মেঘালয় আৰক্ষীয়ে কোনো ব্যৱস্থা নোলোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ভুক্তভোগী যুৱকজনে। মানে মই কেসটা মানে ইয়াতে মানে কমপ্লেইন দিব আহিছিলোঁ, তেমানে সিহঁতে কমপ্লেইনটো লোৱা নাই টুৰা থানাত। তাৰপিছত আপোনাৰ ই কি হ'লে তেনেকৈ মই গুচি আহিলোঁ। আৰু পিছত 3-4 আৰু মানে টুৰিষ্ট গাড়ী লৈ আহিলে, চমু তেনেকুৱা আপোনাৰ চুইফ্ট ডিজাৰ আৰু আপোনাৰ এনেকুৱা সৰু সৰু গাড়ী বলেৰ আহি পেলাই মোক ক'লে বোলে ইয়াত টুৰিষ্টৰ জেগা হয়, ইয়াত মানে গাড়ী ৰখা এলাউড নাই। মোৰ গাড়ীৰ নাম্বাৰ প্লেটটো চালে, চাই পেলাই মোক তেনেকৈ ধমকি দিলে 3-4 ল'ৰা, কয় BSFৰ গাড়ী ভাঙিছোঁ, বাইক ভাঙিছোঁ, গতিকে একদম 20-30,000 টাকা মই লোকচান করাই দিম, তিয়ার পর গাড়িটো আঁতৰি যাওক। মানে এইটোর কারণে মই আহ্বান চড়াইছো আসাম সরকার আর মেঘালয় সরকারক, গতিকে এনেকুৱা যে হিংসামূলক যাতে হব নালাগে মানে দুটা স্টেজের ফলত, গতিকে DIG স্যারকও মই আহ্বান জানাইছো, অসমৰ DIG স্যারকও আহ্বান জানাইছো, মেঘালয় DIG স্যারকও আহ্বান জানাইছো, অসমৰ মুখ্যমন্ত্রী স্যারকও আহ্বান জানাইছো, মেঘালয়ৰ মুখ্যমন্ত্রী স্যারকও আহ্বান জানাইছো, যাতে মিলাপ্রীতি চলি থাকে, হিংসামূলক যাতে নহয়, অসমৰ লড়া ছোৱালী যাতে বলি হব নালাগে। তেখেতৰ পৰা মই জানিব বিচাৰিম গোটেই ঘটনাটো কি হৈছে। মানে মই যোৱাকালৈকে টুৰা গৈছিলোঁ, তাৰমানে ফাইনেন্সিয়েল কণ্ট্ৰেক্টৰ কাৰণে, মই এজন আপোনাৰ PWD কণ্ট্ৰেক্টাৰ হওঁ, গভৰ্ণমেণ্ট কণ্ট্ৰেক্টাৰ। মই আপোনাৰ ৰাতিটো থাকিলোঁ, ৰাতিপুৱা 5টা বজাতে আহিলে মোৰ গাড়ীখন ভাঙি দিলে, 3-4 গাড়ী আহিলে, টুৰিষ্ট গাড়ী, টুৰিষ্ট পাৰ্মিট কৈ ইয়াত গাড়ী ৰখা এলাউড নাই। গতিকে এলাউড নাই কি কৈছে, কৈছে যে ইয়াত মুঠতে এলাউড নাই বুলিয়ে কৈছে, গতিকে মোৰ লগত বিশেষকৈ একো আৰু কথা পতা নাই। তেনেকুৱাতো মানে সিহঁতে একো কোৱা নাই, কৈছে যে ইয়াত গাড়ী ৰখা এলাউড নাই, ইয়াৰ পৰা যাব পাৰে, নাম্বাৰ প্লেট চাইছে সিহঁতে, আৰু 3-4 আহিছে, আহি পেলাই মোক ধমকি দিছে। তাৰপিছত মই থানালৈ গৈছিলোঁ, থানালৈ যোৱাৰ পিছত প্ৰথমে গাড়ী ভাঙিলে নে প্ৰথমে ধমকি দিলে, তাৰপিছত আগত গাড়ীটো ভাঙিছে 5টা বজাত ৰাতিপুৱা, কথা বতৰা নাই, আহি পেলাই ডাইৰেক্ট গাড়ীটো ভাঙি দিছে, পাথৰ দলিয়াই পেলাই এইটো এনেকৈ ভাঙিছে।
বেলেগ ক্ষতিও হয়েছে অকমান সেই মানে টানিছিল এনেক মারিব কারণে তেনেকে বাসত মানে গাড়ি যাই পেলে থানাত ল গলো ল যার ফলত পাশত মানে কলো ইয়াত আয়ো আছে কই কিহর কারণে আইসা মানে কলো এনেকে মানে গাড়ি ভাঙালে টুরিস্ট মানে ইয়ার টুরিস্ট পার ট্যাক্সি চালকে ইয়াত গাড়ি রাখা এলাউড নাই বলে কলে কয় গাড়িবিল চিনি পায় মানে চিনি পাও মানে গাড়িবিল নাছিলে সব পলালে এটা সিহঁতক মানে সি সি টিভি ফুটেজ লাগে আপনার তারপর মানে মানে একটা কথা কবলে খুঁজিছো তার মানে আহ্বান জানাইছো আর সরকার আর মেঘালয় সরকারক আর ডিআইজি মহোদয়ক ডিআইজি আর মেঘালয় ডিআইজি ডিজিপি স্যারক গতি এনেকা যাতে হিংসা ভাব নহে সকলে যাতে মিলাপ্রীতি চলি থাকে গতি তার কারণে মানে আমার অনুরোধ যে লড়া ছলী যাতে এনেকা যাতে ক্ষতি হব নালে যাতে বলি বিধান হব নালে তার কারণে মানে এই আহ্বান জানাইছো সরকারক কেস রেজিস্টার নহলে কেস তো রেজিস্টার নকরিলে তার সি সি টিভি মানে ফুটেজ লাগে সিসিটিভি আসলে জানো সিসিটিভি তো নাই একো নাই সিসিটিভি নাই না হয় আজি রাতিপুৱাৰ ভাগত ৰাতিপুৱা পাঁচটা বজাৰ আপোনাৰ ভাগত নিশ্চয়কৈ এনে ধৰণৰ ঘটনাবোৰ সঘনে সংঘটিত হ'বলৈ ধৰিছে সেয়া খাচী হিলছে হওক সেয়া গাৰো হিলছে হওক আচলতে দুয়োখন চৰকাৰে আলোচনা বিলোচনা কৰি গোটেই যি আচলতে ঘটনাবোৰ সংঘটিত হৈছে ইয়াৰে এটা সুমীমাংসা আচলতে কৰিব লাগে অন্যথা এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈয়ে থাকিব এনেকুৱা ধৰণৰ হিংসাত্মক ঘটনাসমূহ যিমান পাৰে সোনকালে আচলতে ৰোধ কৰিবৰ কাৰণে দুয়োখন চৰকাৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰক্ষী প্ৰশাসনে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু যিগৰাকী যুৱকে ভুক্তভোগী যুৱকে ইতিমধ্যে অভিযোগ উঠিছে যে মেঘালয় আৰক্ষীয়ে এই যুৱকজনৰ কোনো ধৰণৰ আচলতে যি কেছ তেখেতে দিছিলে গোচৰ তৰিছিলে গোচৰ কোনো ধৰণৰ পঞ্জীয়ন নকৰিলে আৰু গোচৰ পঞ্জীয়ন নকৰাকৈ বিভিন্ন প্ৰকাৰৰ কথা শুনাই আচলতে যুৱকজনক গৰাকীক বাহনৰ গৰাকীক তাৰ পৰা আহিবৰ কাৰণে নিৰ্দেশ প্ৰদান কৰিছিলে আৰু উপায়ন্তৰ হৈ তুৰাৰ পৰা আহি অসমত উপস্থিত হৈছে আৰু অসমৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে অসম চৰকাৰ আৰু মেঘালয় চৰকাৰক আহ্বান কৰিছে যাতে এই গোটেই যি ঘটনাবোৰ সংঘটিত হ'বলৈ ধৰিছে এই ঘটনাবোৰ যাতে অতি সোনকালে আচলতে সমাধান পক্ষত এক আহে নহ'লে এনেধৰণৰ কিন্তু ঘটনাসমূহ সংঘটিত হৈয়ে থাকিব আৰু শেহতীয়াভাৱে দেখিবলৈ পোৱা গৈছে অসমৰ একাংশ লোক এতিয়া মেঘালয়ত প্ৰৱেশ কৰিব আচলতে এক প্ৰকাৰ ভয় খোৱা পৰিস্থিতি হৈছে। মহানগৰীত লতাশিল আৰক্ষীৰ জালত পৰিছে দুটাকৈ চিলনী চোৰ লগতে চিলনী চোৰৰ সৈতে জালত পৰিছে সোণাৰীও এসপ্তাহ পূৰ্বে দুই গভা চোৰে উজান বজাৰত মহিলাৰ ডিঙিৰ পৰা চেইন খপিয়াই নিছিল চি চি টিভিত বন্দী হৈছিল চেইন টানি নিয়াৰ সেই দৃশ্য চি চি টিভিত আবদ্ধ হোৱা দৃশ্যৰ ভিত্তিতে এই গ্ৰেপ্তাৰ দুই চিলনী চোৰক ধৃত চোৰ দুটা বিৰুল হুছেইন আৰু অমন গিল চুরি চেইন বিক্রি করেছিল পল্টন বাজারের নিউ গীতাঞ্জলি জুয়েলার্সর দুই চোরের স্বীকারোক্তির ভিত্তিতে আরক্ষী গ্রেপ্তার করেছে জুয়েলারি দোকানখনের স্বত্বাধিকারী প্রহ্লাদ বার্মাক আর এই ধরনের এক প্রকার যে এই দৃশ্যটো আপনি যে দৃশ্য দেখিছে কেনেক থপিয়াই লৈ গৈছে চাওক চেইন থপিয়াই লৈ যোৱা ঘটনা প্রায় প্রত্যেক দিনে সংঘটিত হয়েছে আর এই কেজনে মিলি এনেকৈ চেইন থপিয়াই নিছে কেতিয়াবা হয়তো মোবাইল ফোন থপিয়াই নিছে কিন্তু ইয়াত পোহৰ আহিছে কেনেকৈ একাংশ চিলনী চোৰৰ সৈতে একেলগে কাম কৰি আছে একাংশ জুৱেলাৰী বা সোণাৰীয়ে একাংশ জুৱেলাৰী বিপণীৰ স্বত্বাধিকাৰীয়ে কিয়নো সেই জুৱেলাৰী দোকানসমূহত এই চেইনসমূহ বিক্ৰী কৰিছে চিলনী চোৰসহ সোণাৰী জালত পৰিছে এসপ্তাহ পূৰ্বৰ যিটো ঘটনা আমি সেই ঘটনাটো কেমেৰাত দেখুৱাইছোঁ কেমেৰাত আবদ্ধ হৈছিলে আৰু চি চি টিভিত বন্দী হোৱা সেই চেইন টানি নিয়াৰ দৃশ্য এই দৃশ্যৰ ভিত্তিতে চিলনী চোৰক গ্ৰেপ্তাৰ কৰিলে আৰু ধৃত চোৰ দুটা হৈছে বিৰুল হুছেইন আৰু অমন গিল আৰু এই দুয়োজনৰে পৰা চেইন ক'ত তেওঁলোকে চুৰ কৰি আনি ক'ত বিক্ৰী কৰিছিল পল্টন বজাৰৰ সেই নিউ গীতাঞ্জলি জুৱেলাৰ্ছতো অভিযান চলালে আৰক্ষীয়ে স্বত্বাধিকাৰী জুৱেলাৰী বিপণীখনৰ স্বত্বাধিকাৰীজনকো প্ৰহ্লাদ বাৰ্মাক গ্ৰেপ্তাৰ কৰিছে জিলাত মুখ্যমন্ত্রীর ভ্রমণের সময়ত কনভয়ত থাকিব মাত্র দশখন গাড়ি ডি সি এস পি মিলি দশখনেরও অধিক গাড়ি থাকিব নোৱাৰিব কনভয়ত রাজনৈতিক ব্যক্তির কারণে দিয়া হব এখন গাড়ি নন ভি আই পি কালচার করার লক্ষ্য লৈছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে আদারওয়াইজ যেনেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী কোনোবাকে আমি করো যত প্রোগ্রাম আছে তাতে আগত টিমটো গুছি যাব নেক্সট ভেনুত থাকিব
কিন্তু এইবিলাক হয় কিয় আপনাদেরকে চিফ মিনিষ্টার ভিজিট বা গভর্নর ভিজিট আগতে প্ল্যান নকর। গতিকে অসমত আমি এটা নন ভিআইপি কালচার, আমার স্টেটাস তো বাড়িব বাই এফেক্টিভনেস। এ পি এস সির কৃষি উন্নয়ন বিষয়া নিযুক্তি কেলেঙ্কারি শাস্তির মেয়াদ ঘোষণা করলে বিশেষ আদালতে। কেলেঙ্কারি মূল অভিযুক্ত রাকেশ পালক 14 বছর কারাদণ্ড বিহিছে আদালতে, লগতে রাকেশ পালক 2 লাখ টাকারও জরিমানা বিহিছে আদালতে। আন 2 অভিযুক্ত সামিদুর রহমান আর বসন্ত দোলে 10 বছর কারাদণ্ড বিহিছে, লগতে 50,000 টাকাকৈ জরিমানা বিহিছে আদালতে। আন 29 জন দোষীক 4 বছর কারাদণ্ড বিহার, লগতে 10,000 টাকাকৈ জরিমানা বিহিছে আদালতে। সামিদুর রহমান, বসন্ত দোলে 10 বছর কারাদণ্ড, লগতে 50,000 টাকার জরিমানা, 29 জনক 4 বছর কারাদণ্ড, 10,000 টাকার জরিমানা। কিন্তু মূল খলনায়ক এ পি এস সি কেলেঙ্কারি শাস্তির মেয়াদ ঘোষণা করে 14 বছর কারাদণ্ড বিহিছে রাকেশ পালক। রাকেশ পালক 14 বছর কারাদণ্ড, লগতে 2 লাখ টাকার জরিমানা। রাকেশ পালক লিডার লৈছিল, গোটেখিনি সমাজের অন্যায় করেছে, গতিকে এইটো কনজিকিউটিভলি হব, এটার পিছন এটা হব, গতি টোটেল যে কনজিকিউটিভ হলে সুপ্রিম কোর্টের রুলিং আছে, যেহেতু 14 ইয়ার্স বেশি হব নয়, গতি 14 ইয়ার্স তো থাকিব লাগিব জেল, এই কথা এটা আগত যেখানি সময় ডাঙর খবর সময় হব নাকি মাইনাস হব 14 ইয়ার্স তো হাইয়েস্ট হব, কোয়ান্টাম অফ জেল থাকিব লাগিব। পানিশমেন্ট সামেদুর আর বসন্ত কি 29 কেন্ডিডেটক 4 বছর কারাদণ্ড, রাকেশ পালক 14 বছর কারাদণ্ড, আর সামিদুর রহমান আর বসন্ত দলে 10 বছর। আটো এটো মুসারবক 7 এন্ড 10 ইয়ার্স, বসন্ত বসন্ত আর সামিদুর 7-10 ইয়ার্স টোটেল, তো এটা কনকারেন্টলি হব, টোটেল যিমান হব থাকিব টোটেল 7 ইয়ার্সের ভিতরে, 14 বছর হব, 14 বছর নহয় 10 ইয়ার্স ম্যাক্সিমাম, 4 ইয়ার্স হব, তো মানে 3 ইয়ার্সর হবলে এটা নন ভেলিবল হয়ে যায়, 3 ইয়ার্স ইয়ার কোর্টে নিদিলে হাইকোর্টত তেওঁলোকৰ সুবিধা আছে সামে বহুত চাকরিখিনি কি হব, যে চাকরি কেসর বিচারের অন্তত তেওঁলোকক দেখা যাব এইটো কি হয় প্রসিডিং, পানিশমেন্ট হয়েছে লাগে, জরিমানা বিহিছে নাকি, জরিমানা আছে 50,000 টাকা করে আছে জরিমানা, যেখানি আছে সেখানে জরিমানা দিছে, সেখানে মানে অফিসিয়াল আছে জরিমানা আছে 50,000। আপনার রায়দান যা 22 জুলাইত হয়েছিল, তারপর রায়দান 22 জুলাইত হওয়ার পিছনের শাস্তির সম্পর্কে যদি শুনানি, শাস্তির সম্পর্কে শুনানিটা আপনার 23 তারিখে হয়েছিল, আজি শাস্তির হুকুমটা শুনোয়া হয়েছে, সেই শাস্তির হুকুম মতে আপনার যিকি দোষী প্রার্থী আসে 29 গৰাকী দোষী প্রার্থী, ভারতীয় দণ্ডবিধি আইনের 2টা অফেন্সর কারণে 4 বছর 4 বছর করে কারাদণ্ড বিহা হয়েছে, কিন্তু সেই 4 বছর 4 বছর কারাদণ্ড একেলগে ভুগিলেই হব, ইটোর পিছত সিটুকই নহয়। তেনেকে আপনার লোকসেবা আয়োগের আপনার 2 জন সদস্য বসন্ত দোলে আর সামিদুর রহমান, 10 বছর করে কারাদণ্ড বিহা হয়েছে, কিন্তু সেই কারাদণ্ড কেটাও একেলগে ভুগিব লাগিব, ইটোর পিছত সিটুকই নহয়। তাত মূল পার্থক্যটো হয়েছে কারাদণ্ডর আপনার রাকেশ পলর অধ্যক্ষ যিকেইটা শাস্তির হুকুম শুনোয়া হয়েছে সেইকেইটাত আপনার ভারতীয় দণ্ডবিধি আইনের অফেন্স কেটার কারণে 7 বছর করে 7 বছর 7 বছর আর দুর্নীতি নিরোধ আইনের অন্তর্গত 10 বছর 10 বছর করে কারাদণ্ড বিহা হয়েছে। কেনেকে যদি গোটেখিনি চাই আপনার মুঠ কারাদণ্ড 31 বছর বিহা হয়েছে, কিন্তু ফৌজদারি গোচর বিধি মতে আপনার এটা বিচারত কোনো দোষীকে আপনার 14 বছরক বেশি কারাদণ্ড বিহিব নয়, সেই কারণে যে 31 বছর মুঠ কারাদণ্ড সে 14 বছর জেলত থাকিব লাগিব, আর সেই 14 বছরের পর ইতিমধ্যে গোচরত 5.5 বছর বিচার প্রক্রিয়ার সময় যে জেলত আসে সেইখানে কটা যাবে, জরিমানা বিহা হয়েছে, জরিমানা আপনার 4টা অফেন্সর কারণে রাকেশ পলক 50,000 মুঠ 2 লাখ টাকা জরিমানা বিহা হয়েছে, এডিও
যিকেগৰাকী আছিলে তেওঁলোকক দহ হাজারকৈ কারাদণ্ড বিহা হয়েছে আর সদস্য দুজনকো পঞ্চাশ হাজার। তেওঁলোকে পাৰিব যদি তেওঁলোকৰ কারাদণ্ড তিনি বছৰ হলেহেন তেতিয়াহলে যিখন কোর্টে আপোনাৰ শাস্তিৰ হুকুম কি সেইখন কোর্টে জামিন দিব পাৰে। তেওঁলোকৰ কারাদণ্ড যেহেতু চারি বছৰ তেওঁলোকে উচ্চ ন্যায়ালয়ৰ পৰাহে জামিন লব লাগিব বা তাত আবেদন জনাব লাগিব। সময়খিনিতে এটা বিৰতি। এইটো মাই থান ষ্টিল নহয়। ওচৰ চুবুৰীয়া শ্বুটিঙৰ সময়ছোৱাত আঘাতপ্ৰাপ্ত জনপ্ৰিয় অভিনেতা ৰবি শৰ্মা আঘাতপ্ৰাপ্ত হৈছে। তেওঁ আঘাত পাইছে শ্বুটিং কৰি থকাৰ সময়তে। কাহিলীপাৰাত হৈ থকা যি শ্বুটিং তাত আঘাত পাইছে ৰবি শৰ্মাই। ৰুদ্ৰ নামৰ নতুন ছবিখনৰ শ্বুটিং চলি আছিল কাহিলীপাৰাত। দিছপুৰ জি এন আৰ চিত ভৰ্তি কৰোৱা হৈছে অভিনেতাগৰাকীক। এটা ফাইট চিন চলি আছিল আৰু সেই ফাইট চিনৰ শ্বুট চলি থকাৰ সময়তে দৃশ্যগ্ৰহণ সেইখিনি সময়তে চলি থকাৰ সময়তে মুখত সামান্য আঘাত পাইছে ৰবি শৰ্মাই। আঘাতপ্রাপ্ত হয়েছে শ্যুটিংৰ মাজতে। শ্যুটিং চলি থকাৰ সময়তে আঘাতপ্রাপ্ত হয়েছে জনপ্রিয় অভিনেতা ৰবি শৰ্মা। কাহিলীপাৰাত শ্যুটিং চলি আছিলে এখন নতুন ছবিৰ। ৰুদ্ৰ নামৰ নতুন ছবিখনৰ শ্যুটিং চলি আছিল। ফাইট চিনৰ দৃশ্যগ্ৰহণ চলি থকাৰ সময়তে আঘাতপ্রাপ্ত হয়েছে ৰবি শৰ্মা। এই মুহূৰ্তত আমি সতীৰ্থ বীৰিঞ্চি ডেকাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ ফোনযোগে। বীৰিঞ্চি, ৰবি শৰ্মা আঘাত পাইছে, তেওঁ মুখত আঘাত পাইছে বুলি গম পাইছোঁ। বৰ্তমান জি এন আৰ চি যিহেতু ভৰ্তি হৈ আছে, কেনেকুৱা তেওঁৰ অৱস্থা? নিশ্চয় গীতাশ্ৰী, আচলতে ৰবি শৰ্মাই যি ৰুদ্ৰ নামৰ চিনেমাখনৰ শ্বুটিং কৰি আছিল কাহিলীপাৰাত আৰু তাতে এটা একশ্যন চিনত আচলতে অংশ লওঁতে মুখত কিছু পৰিমাণে আঘাত পাইছে আৰু তেওঁ জি এন আৰ চিত তেওঁ যিখিনি প্ৰাথমিক চিকিৎসা সেইখিনি কৰি ইতিমধ্যে তেওঁ চিকিৎসালয়ৰ পৰা আচলতে ৰিলিজ লৈছে। এই মুহূৰ্তত তেওঁ যিহেতু সংবাদ মাধ্যমৰ লগতো কথা পাতিছে আৰু তেওঁ কি তেওঁ যি ধৰণে আচলতে আঘাত পাইছে সেয়া যথেষ্ট গুৰুতৰ নহয়, গতিকে তেওঁ কিছু সময় পিছত হয়তো তেওঁ ঘৰলৈ যাব আৰু তাৰ পুনৰ তেওঁ শ্বুটিঙত অংশ ল'ব। কিন্তু দেখা পোৱা গৈছে যে কাহিলীপাৰাত যি ধৰণৰ আছে ৰুদ্ৰ চিনেমাখনৰ সেই শ্বুটিং চলি আছিল তাত তেওঁলোকৰ যি একশ্যন একশ্যন এটা চিন আছিল সেই চিনটোত আচলতে তেওঁ একশ্যন দি থকা অৱস্থাতে আচলতে কিছু সময়ত তেওঁ অসাৱধানতাবশতঃ তেওঁ মুখত আচলতে আঘাতপ্ৰাপ্ত হয় আৰু তাৰ ফলত আচলতে কিছু পৰিমাণে ৰক্তক্ষৰণ হৈছে আৰু সেই ৰক্তক্ষৰণ আচলতে ৰাখিবৰ কাৰণেহে তেওঁ জি এম আৰ চি হস্পিটেলত ভৰ্তি কৰা হৈছিল। কিন্তু বৰ্তমান যথেষ্ট পৰিমাণে সুস্থ আৰু ইতিমধ্যে তেওঁ সংবাদ মাধ্যমৰ লগত কথা পাতিছে, তেওঁক কিছু সময়ৰ পাছতে হস্পিটেলৰ পৰা ৰিলিজ দিব। হয়, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ বীৰেঞ্চি। অৱশ্যে তেওঁ পুনৰ শ্বুটিং আৰম্ভ কৰিব বা তেওঁ ঘৰলৈ যাবলৈ দিয়া হৈছে বুলি জানিব পৰা গৈছে। চৰকাৰী কাৰ্যসূচী যেতিয়া হ'ব কেৱল নিৰামিষ খাদ্য ব্যৱহাৰৰ নিৰ্দেশনা দিয়া হৈছে। চৰকাৰী কাৰ্যসূচীত আমিষ আহাৰেৰে আপ্যায়ন পূৰ্ণ কৰিবলৈ নিৰ্দেশনা আৰু ৰাজ্যিক অতিথিৰ বাহিৰে আন কাকো খুৱাব নোৱাৰিব আমিষ আহাৰ। কোনো চৰকাৰী বিভাগীয় খুৱাব নোৱাৰিব আমিষ আহাৰ, স্পষ্ট কৰিছে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। মোৰ অফিচৰ পৰাও আছে যে চিফ মিনিষ্টাৰ উইল ইট অনলি চিম্পল ভেজিটেৰিয়ান ফুড। তাৰপিছত যেতিয়া আপোনালোকে মোক চিকেন খুৱাব খোজাই তাত কাৰোতো পইণ্ট নাবাঢ়ে বা যোৱা পঁচিছ বছৰৰ পৰাই মুখ্যমন্ত্ৰী গলে ভাল কৰি খুওৱা বুওৱা এটা নিয়ম আছিল, কাৰণ তেওঁ মানুহ লগ নকৰিছিল, আন্দোলন আছে বাহিৰত, গতিকে এইবিলাকৰ লিগেচিটো কৰ পৰা আৰম্ভ। যেনেকে মই অসমত ৱাচ ল এণ্ড অৰ্ডাৰৰ সময়ত যি মুখ্যমন্ত্ৰী আছিল তেওঁলোকৰ লগতো মই ডিষ্ট্ৰিক্ট ভিজিট কৰিব গৈছিলো। তেতিয়া ডিষ্ট্ৰিক্ট ভিজিট মানে কি, যেনে তেনে চি এমজন গৈ চাকিল হাউচত সোমাই গল, ডেটছ অল। ডিচিজনে ভালকৈ খুৱাই খুৱাই দিনটো ব্যস্ত কৰি ৰাখে, নিজৰ পাৰ্টীৰ দুই চাৰিজন মানুহ লগ কৰিব আহে, তেওঁৰ ভিজিটটো ইমানতে সামৰণি পৰে, কাৰণ পাব্লিকৰ মাজততো যোৱাৰ কথাই নাই, বাহিৰত আন্দোলন আছে, বোমা বিস্ফোৰণ আছে, মুখ্যমন্ত্ৰীজন গলে বৰপেটা জিলা বন্ধ দিয়েই দিয়ে, কোকৰাঝাৰ জিলা বন্ধ দিয়েই দিয়ে, গতিকে চি এমজনে কি কৰিব? চাকিল আচলতে বহি ভাল কৰি সময় সময় ললে, অফিচাৰসকলৰ লগত কথা পাতিলে, লাহে লাহে গুচি আহিলে। আজিকালি মানুহে এইবিলাক ভাল নাপায় আৰু মানুহে ভাল নোপোৱা কাম আমি কৰিব নালাগে। সকলো ডিচিকে মই ৰিকুৱেষ্ট কৰিম যে অফিচাৰৰ ভিজিট হওক, মুখ্যমন্ত্ৰীৰ ভিজিট হওক, চিম্পল ভেজিটেৰিয়ান লাঞ্চৰ বাদে কোনেও কাকো চাৰ্ভ নকৰিব। আজিকালি ৰাস্তাত বহুত ভাল ভাল ধাবা আছে, কোনোবা যদি মন্ত্ৰীয়ে অফিচাৰে কোনোবাই খাই ভাল পায় দে উইল গ' দে উইল এনজয় দা ফুড। যেনেকে যোৱা কেইদিনমান আগতে ডিব্ৰুগড়ত মোৰ খাবৰ মনত গল, মই ৰেষ্টুৰেণ্টত আহিছো, মই ধুনীয়াকৈ খাইছো,
বিক্রম ওয়াজ দেয়ার গতি খাবার কারণে তো বাধা নাই ইনডাইরেক্টলি উই প্রমোটেড দ্যাট রেস্টুরেন্ট দ্যাট হোটেল কিন্তু আননেসেসারি এখন কেবিনেট করে অহার পিছন আমার এনেকা ফিল হয় কেউ গলো আননেসেসারি খাই পেলায় এটা কত বমি হল মোস্ট অফ আওয়ার মানুষ তো খাব কত খাব কিন্তু বাহির প্রচারটা হয়ে গেল যে খাবার কারণে গুছিল আর ডিস্ট্রিক্ট যে আমি 1000 কোটি টাকার কাম করে থাকি আহিল সেই নিউজ তো নোহা হল তার কারণ কি যে উই ডু নট ফলো গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ভেরি ভেরি কেয়ারফুল মাজুলীক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতি দিয়ার ক্ষেত্র কোনো প্রতারণা কোনে প্রতারণা করলে মাজুলীবাসী সে একটা প্রশ্ন দশিয়ার জমা দিয়ার পিছত কিয় মাজুলী বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকাত অন্তর্ভুক্ত নহল তাক লো এতিয়া মাজুলীত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার চৰাইদেউ মৈদামক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ঘোষণা করার পিছত এতিয়া মাজুলীবাসীয়ে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলিছে একাংশ সত্রাধিকারের অভিযোগ অনুসরি ইউনেস্কোত উপস্থাপন করা মাজুলী বিষয়ক ত্রুটিপূর্ণ দশিয়ার এখন দিয়া হয়েছিল বাবে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের আওতালে নাহিল মাজুলী মাজুলী বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ঘোষণার বাবে চলি অহা দীর্ঘদিনিয়া প্রচেষ্টা বর্তমান যে গুরুত্বহীন হয়ে আছে যদিও মাজুলীবাসী আহারি দিয়া নাই তথাপিও বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতির ক্ষেত্র যিখিনি করণীয় সেয়া বর্তমান সময়ত স্থবির হয়ে পড়ছে বাহিরা এজেন্সিসমূহে টেন্ডার যোগে দশিয়ার নির্মাণের কাম লাভ করে বিভিন্ন ভুল তথ্যরে এই দশিয়ার জমা দিয়ার বাবে বর্তমানেও মাজুলী বঞ্চিত বলে অভিযোগ আনিছে উল্লেখযোগ্য যে দশিয়ার বনাবলে $20,000 লাভ করেছিল একটা এজেন্সিয়ে কিন্তু বহু তথ্য নেটর পরালো ভুলকৈ উপস্থাপন করে দিছিল ইউনেস্কোত এগারী লং পেন্ট শর্ট পিঁধি থাকা ব্যক্তিকো সত্রাধিকার হিসাবে দেখা হয়েছিল সেই দশিয়ারত সত্রাধিকার সকলের এই অভিযোগের পিছত মুখ্যমন্ত্রী তথা সরকারে কি ভূমিকা গ্রহণ করে তালে এটা অপেক্ষা করেছে মাজুলীবাসী বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র পাইছে তার কারণে আমি আদরণি জানাম কিন্তু তারলগে আমার একটা কবলগাও আছে যে মাজুলীক যে ধরনের উপস্থাপন করে যে ধরনের ঐতিহ্য ক্ষেত্র লাব লাগিছিল এই ক্ষেত্রে হয়তো কেন্দ্রীয় সরকারের যথেষ্টখিনি অবহেলা হয়েছিল একটা সময়ত পরবর্তী সময়তো কিছু আগবাই লাব বিচারে কিন্তু সেইখানে যান ধরনের যি ধরনের উপস্থাপন করবলে হয়তো কোবা ত্রুটি নুটি আছে আর মানে ভাবো এই ক্ষেত্রে সরকার আর কেন্দ্রীয় সরকারে বিশেষ ভূমিকা গ্রহণ করব আর প্রতিবারে যুক্ত সময় মাজুলীর ঐতিহ্যর কারণে অগ্রসর করে দিয়া হয় তেতিয়া ভারতের বিভিন্ন প্রান্তর মানে বেলেগ বেলেগ অনুসারীকো তেনেধরনের কেবাটাও বিষয়ক আগবাই দিয়া হয় এইবার যে চৰাইদেউ দিবর সময় ভারত সরকারে এককভাবে দিছিল মানে ভাবো মাজুলীক যদি তেনেধরনের এককভাবে আগবাই দিয়ে তেতিয়া হলে মাজুলীর সাংস্কৃতিক ঐতিহ্য হওয়াটো বাঞ্ছনীয় হব আর সেটো মানে ভাবো আদরণীয় হব সরকারে ভারত সরকারে যিধরনের চৰাইদেউর মৈদামক স্বীকৃতি দিছে ঐতিহ্য ক্ষেত্র হিসাবে গতি সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষেত্র হিসাবে আমার মাজুলীখনক দিব পাৰে বুলি মই ভাবোঁ সেই ঐতিহ্য ক্ষেত্র হিসাবে ঘোষণা কৰিব পাৰে বুলি মই ভাবোঁ আৰু এই ক্ষেত্রত আমি যিমান দাবী কৰি আহিছোঁ গতিকে সেই দাবীখিনিত আমি সেই কথাখিনি উপস্থাপন কৰিছোঁ গতিকে শেহতীয়াভাবে মই পুনৰবাৰ আমাৰ বিশেষকৈ দক্ষ আৰু সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ নেতৃত্বত আমাৰ মাজুলীয়ে যাতে সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষেত্র পায় তার কারণে মই আজি তেখেতক আহ্বান জানাইছো ইয়াৰ হৈতে বিদায় লওঁ নমস্কাৰ এটো মাইথান স্টিল নহয় ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে